নমস্কার, মু রজত, স্বাগত করছি আপনার মো চ্যানেল ব্যাঙ্কিং উইথ রজতরে। দেখুন বন্ধু, আজর জব রয়েছে যা কি ওড়িশাপ্রাই ভাল জব রয়েছে, গ্রুপ ডি পোস্ট আপনার এবং ডিপার্টমেন্ট হচ্ছে সিডুল কাস্ট অ্যান্ড সিডুল ট্রাইবস রিসর্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিট্যুট এসিয়ান এসটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওড়িশা। ঠিক আছে, এই ডিপার্টমেন্টের আপনার পোস্টিং বা পদবী রয়েছে যা কি ভুবনেশ্বর আপনার রয়েছে পদবী। তো বন্ধু, কেতে কোণ পদবী রয়েছে, কেতে কোণ পোস্ট রয়েছে, সবকিছু আপনার কবি। তা পূর্ব যে সবসক্রাইব করে না এপর্যন্ত মো চ্যানেল সবসক্রাইব করে নিও এবং পাখে থাকা বেল আইকন কু ক্লিক করতু, যাহাদ্বারা আপনার মানে সর্বপ্রথমে যেকোন জব হো, গভর্নমেন্ট হো বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হো বা স্টেট গভর্নমেন্ট হো, আপনার মানে সর্বপ্রথমে মো চ্যানেল মাধ্যমে নোটিফিকেশন মিলে যাব। চলুন বন্ধু, আরম্ভ করা, কোণ পোস্ট রয়েছে, কেতে এলিজিবল রয়েছে এবং কোণ কোণ ক্রাইটেরিয়া রয়েছে। দেখুন, লিখেছি আপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ পোস্ট অফ ফিল অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পোস্ট ইন ডিরেক্টরেট অফ সিডুল কাস্ট অ্যান্ড সিডুল ট্রাইব রিসর্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিট্যুট রয়েছে, যা কি সিআরপি স্কোয়ার ভুবনেশ্বর, যা কি ছটা আপনার পোস্ট ভ্যাকেন্সি খালি পড়ছে। ওয়েবসাইট হচ্ছে www.acstrti.in। এই ওয়েবসাইট যাবে আপনার সবকিছু পাইপারে। দেখুন, লাস্ট ডেট আপনার কবি 31/8/2018 রয়েছে, লাস্ট ডেট রয়েছে। পোস্ট হচ্ছে দেখুন, আপনার ছটা পোস্ট আছে, জেনারেল পাই চারটা আছে, এসসি পাই আছে, জেনারেল পাই তিনটা, এসসি এসটি পাই আছে গোটে এবং এসসি পাই আছে গোটে, এসসিবিসি পাই গোটে এবং পিএসটি পিডব্লুডি নীল। তো বন্ধু দেখুন, এটি রয়েছে, আপনার এই ফর্ম ফিল আপ করবে, ফিল আপ করে টোটাল যা যা রয়েছে ডকুমেন্ট আপনার ডিক্লারেশন যা যা রয়েছে সব আটাচ করবে, আটাচ করে এই ফর্মকে ভালোভাবে ফিল আপ করবে, যা যা আপনার মাগিছি ফিল আপ করসলা পর আপনার টোটাল পঠে দেবে। দেখুন এটি কোণ লিখেছি, আপনার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের না লেখা নিহত দরকার, আপনার এজ আপনার 18-32 বর্ষ হওয়া দরকার এবং যেমন এসসি এসটি অছেন সে 5 বছর রিল্যাক্সেসন পাইবে। কোয়ালিফিকেশন বন্ধু আপনার দরকার এমই পাস, আটলিস্ট এমই পাস করা দরকার আপনার। এবং দেখুন আপনার স্যালারি মিলিব যা কি রয়েছে, রেমুনেশন টু বি রিমিটেড আজ ফিক্স অন্ডর জিএ ডিপার্টমেন্ট নোটিফিকেশন, ফাইন্যান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশন রয়েছে, যাকে আপনার সেই অনুসারে আপনার নোটি স্যালারি পাইপারে। আপনার কাম কোণ রহব, এটি মেনশন করছে ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি সব লিখেছে, এটি কোণ কোণ কাম আপনার রহব, সব কম কম ডকুমেন্ট আপনার আটাচ করবে। দেখুন সব মেনশন করেছি আপনার, কপি অফ বার্থ সার্টিফিকেট, রেজিস্টার বার্থ ডেট, টু সেলফ আটেস্ট ফটো, টু সেলফ আটেস্ট এনভলভ ফিলিং, পোস্টাল স্টাম্প 5 টাকা, গোটে স্টাম্প আপনার 2টা স্টাম্প বাড়বে, ওয়ান ডিক্লারেশন রিগার্ডিং ম্যারিটাল স্ট্যাটস শোয়িং টু হ্যাভ ওয়ান স্পোজ, যে আপনার ম্যারেজ করছেন আপনার সে গোটে ডিক্লারেশন ফর্ম ফিল আপ করবে, এবং যে কাস্ট অলগা কাস্ট পকাইবে সে কাস্ট সার্টিফিকেট দেবে, ও টু ক্যারেক্টর সার্টিফিকেট যা কি আপনার গেজেট অফিসর পাখু 2টা বা সরপঞ্চ হোক যেকোন অফিসর পাখু আপনার 2টা ক্যারেক্টর সার্টিফিকেট আপনার লিখবে। এইসব ডকুমেন্ট আপনার আটাচ করি আপনার সেই আড্রেস মাধ্যমে সাইন করবে, প্রপর সাইন করবে, সব ফিল আপ করলে পরে আপনার আড্রেস পঠাই দেবে। দেখুন এই যে আড্রেস অর্থ লেখা আছে আপনার সেই আড্রেসে আপনার পঠাই দেবে, যা কি রয়েছে ডিরেক্টর অফ সিডুল কাস্ট অ্যান্ড ট্রাইব রিসর্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিট্যুট সিআরপি স্কোয়ার ভুবনেশ্বর। এই আড্রেসটা আপনার পঠাই দেবে, টোটাল ডিটেল যা রয়েছে। ঠিক আছে, আর যা কিছু ডাউট আছে মতো কমেন্ট করুন, নিশ্চিত ট্রাই করি আপনার কমেন্টর উত্তর দেওয়া, ধন্যবাদ।